বেলুড়ে শ্রী রামকৃষ্ণ সংঘ ক্লাবের পক্ষ থেকে সমবায় মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে 51,000 টাকার অনুদান তুলে দেওয়া হলো। বেলুড় এলাকারই এক জটিল রোগ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত সুব্রত ঘোষের হাতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে বেলুড়ের রামকৃষ্ণ সংঘ ক্লাবের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের মধ্যে সমবায় মন্ত্রী অরূপ রায় উপস্থিত থেকে নিজের হাতে ক্লাবের হয়ে 51,000 টাকার অনুদান সেই ব্যক্তির হাতে তুলে দেন। স্লিপ অ্যাপনিয়া এমন একটি রোগ যেখানে রোগী ঘুমালে তার নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ চলে যেতে পারে। তার জন্য তার পাশে দাঁড়ালো স্থানীয় একটি ক্লাব। এলাকার মানুষ খুবই খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছে রামকৃষ্ণ সংঘ ক্লাবকে। আমরা আমাদের অর্থ তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী সমবায় দপ্তরে শ্রদ্ধেয় অরূপ রায় মহাশয়, তার পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার শ্রীরামকৃষ্ণ সকলে তার পাশে দাঁড়াবেন এইটুকু আশা শ্রীরামকৃষ্ণ সংঘ করে। আমাদের পাশে অরূপদা যখন আছেন, অরূপদার মাধ্যমে যখন আমাদের এই কাজের প্রয়োজন আমরা করলাম। আমি প্রথম কথা বলতে চাই, সত্যি গর্বিত আপ্লুত আমার ক্লাব আমার পাশে দাঁড়িয়েছে আজকে। আমি কোনদিন কল্পনা করতে পারিনি, এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। কারণ আমার যে রোগ হয়েছে ডাক্তারের সঙ্গেই ঘুমের ঘরে মৃত্যু, সেখান থেকে আমার আমার পাশে দাঁড়িয়েছে আমার ক্লাব, এটাই আমার কাছে গর্ব। আমার এই দাঁড়া যদি না থাকতে ছোটো থেকে এই ক্লাবে বড় হয়েছি, আজকে অনেক হেল্প পেয়েছি, যেটা আমার আদার্স ক্লাব থেকে আমি গ্রীষ্মকে সাপোর্টার করে আজকে যে কারণে আমি সোশ্যাল মিডিয়া ছাড়ে দেয়ালে পিঠ ঠেকে যাতে সোশ্যাল মিডিয়া ছেড়েছি, সেখান থেকে আজকে মানে আমি যা হেল্প পেয়েছি আর আমার যে ক্লাব আমার পাশে দাঁড়িয়ে যেতে আমি আশা করি আমার মেসেজের তো মেসেজ যাবে আমার। আমি আর এতে কিছু বলতে চাই না। আপনার নাম? আমার নাম সুব্রত ঘোষ, ডাকনাম টুবাই। রোগটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, ডাক্তার বলছে ঘুমের ঘরে মৃত্যু। অত্যন্ত মহৎ উদ্যোগ, এই ধরনের উদ্যোগ আমাদের দলের কর্মীরা সারা বছর ধরে করে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সুব্রত ঘোষ ও দ্রুত সুস্থ হয়ে উঠুক, নিরোগ হোক এবং আমরাও পাশে আছি।